চন্দন মঞ্চে আমি একবার প্রোগ্রাম করতে এসেছিলাম। এটা আমার দেখা কলকাতার একটা সেরা 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 স্টেজ, সেরা গ্রিন রুম অ্যান্ড সেরা কি বলবো হল একটা। রবীন্দ্রসঙ্গীত হোটেলে, ঠিক আছে, কি খাবো সেটা তো অবশ্যই দেখাবো, আগে দেখিয়ে দিই রেস্টুরেন্টটা। আমরা নিচে দাঁড়িয়ে রয়েছি, ঢুকবো এবার। নিচেটা হচ্ছে নন এসি, কিন্তু আমরা দুতলায় মানে উপরে বসবো যেখানে হচ্ছে এসি। ঠিক আছে, চলুন আমার সাথে, দেখি। তো আজকে তো যেমন বললাম আমরা একটা সাবিরে এসছি খেতে, ঠিক আছে। গতকাল রাতে আমরা একটা চিকেন রেজালা কিনেছিলাম, অতীব জঘন্য, অতীব জঘন্য। কিন্তু চিকেন মাটন রেজালাটা দুজনেরই আমাদের খুব ফেভারিট। তো আজকে আমরা খাবো রেজালা, ও মাটন রেজালা, আমি চিকেন রেজালা উইথ তান্দুরি রুটি। তো খাবার কোয়ালিটি কেমন, কোয়ান্টিটি কেমন, প্রাইসগুলো কেমন, এখানে স্পেশাল আর কী কী আছে সব কিছু আমরা দেখবো আপনাদেরকে, ঠিক আছে। আমার প্রথম রেজালা খাওয়া এই হোটেলে, এই সাবির হোটেলে, অনেক বছর আগে, তখন খুব ছোটো ছিলাম, বাবার সাথে মা বাবার সাথে এখানে এসে প্রথম তন্দুরি রুটি আর মাটন রেজাল এখানেই খেয়েছিলাম। তো দেখা যাক এতদিন পর খেয়ে আবার সেই দিনের মেমোরিজটা তাজা হয়ে ওঠে। সব থেকে এক্সাইটিং ব্যাপার হচ্ছে আজকাল তো সব রেস্টুরেন্টগুলোকে রেনোভেট করেছে, কিন্তু সাবির সেই সাবিরই রয়েছে, এখানে কেবিন রয়েছে এখনও। আমার সেই বেলা বসে গানটা মনে করে যাচ্ছে, রাস্তার কত সস্তা হোটেলে বন্ধ কেবিনে আমরা দুজনে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওরকমই কিছু একটা ছিল, হ্যাঁ মনে পড়ে যাচ্ছে। আমি কেবিনে কোনোদিন বসে খাইনি, তো কেবিনে বসেছি, দেখা যাক। আপনাদের সাথে শেয়ার করে নিই আমাদের আজকের মেনুতে, মানে মেনুতে কী কী আছে সেটা একটু শেয়ার করে নিই। এখানে বিরিয়ানি আছে, বিরিয়ানি রেট মোটামুটি কলকাতায় অন্যান্য রেস্টুরেন্টের যেরকম তার থেকে কমই, মানে কলকাতার রেস্টুরেন্টের তুলনায়। মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন স্পেশাল বিরিয়ানি, চিকেন স্পেশাল বিরিয়ানি, এগ বিরিয়ানি, মাটন চিকেন বা এক্সট্রাটা মিলে বা এক্সট্রা পটাটো মিলে কী রেট সেগুলো। গ্রেভি ডিশের মধ্যে অবভিয়াসলি ফার্স্ট সাবিরের স্পেশাল রেজালা, মাটন রেজালা। পাঁচ মিনিটে সব খাবারগুলো চলে এলো, যদিও আমার কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবার মানে অর্ডার দেওয়ার পরে বসে থাকতে একদমই ভালো লাগে, তাই হোক এখানে দেখলাম পাঁচ মিনিটে চলে এসছে। তন্দুরি রুটিটা জাস্ট নরম, প্রচণ্ড শক্ত তন্দুরি রুটিটা, আমার পিসটা অনেকটা বড়। কেমন লাগছে?
মোটামুটি তিনটে রুটি আর রেজালা খাওয়া হয়েছে। আমার পার্সোনাল ফিডব্যাক, রেজালাটা মানে মাটন রেজালাটা খাওয়া একটু বেশি মিষ্টি মিষ্টি লেগেছে, এতটা মিষ্টি মিষ্টি লেগেছে পরিবে। আর বোনেরটা একদমই পছন্দ হয়নি, বোন দেরি বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে ভেবেছিলাম এটা হচ্ছে পুরোনো দিনের একটা হোটেল, সেই জন্য হয়তো একটু রেনোভেট করেনি, বাট খাওয়া দাওয়ার বা হাইজিন মেনটেনটা ঠিকঠাক মতো হবে, কিন্তু হাইজিন মেনটেনটা নট আপ টু দ্য মার্ক। টেবিল টেবিলগুলো সেই অর্থে ক্লিন নয়। অ্যান্ড হচ্ছে এখানে রেজালা দিয়েছিলো, তার সাথে স্পুন দিয়েছিলো স্যুপটা খাওয়ার জন্য, স্পুনটাও সেইভাবে ক্লিন নয়। অ্যান্ড আমরা চিকেন রেজালা, মাটন রেজালা, তার সাথে তান্দুরি রুটির সাথে নিয়েছিলাম এক প্লেট স্যালাড। স্যালাডে গুনে গুনে দু পিস টমেটো, দু পিস শসা, আর বাকি প্লেট ভর্তি পেঁয়াজ বীজ। ঠিক আছে, তো একদমই ভালো লাগলো না, মনটা খারাপ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার আমরা আবার পরের গন্তব্য কোথায় যাবো সেটা আপনারা আমাদের সাথে থাকুন, তাই দেখতে পাবেন। চাপের মধ্যে চলছে, তো সেই জন্য চেষ্টা করবো তাড়াতাড়ি আপলোড করার।